বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি অনলাইন ফ্রি কোর্স পাইথন ফর রিসার্চে। আপনাদের সঙ্গে আছে আমি ইনস্ট্রাক্টর মাহমুদুল হাসান মুন, এবং আমাদের সঙ্গে মেন্টর হিসেবে আছেন শ্রদ্ধি ও সাবির হোসেন স্যার। আপনারা সবাই জানেন আমরা আমাদের লাইভ ক্লাসের স্টুডেন্টদের দ্বারা অ্যাসাইনমেন্টগুলো সলিউশনের ভিডিও এবং সলিউশন করে নিচ্ছি। তার এই ধারাবাহিকতায় অ্যাসাইনমেন্ট 5-এর ইংলিশ সলিউশনটি আমরা আগের ভিডিওতে আপলোড দিয়েছিলাম। আজকে আমাদের অ্যাসাইনমেন্ট 5-এর সলিউশন বাংলায় করেছে নুসরাত চৌধুরী। সে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে চিটাগাং কলেজের ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স এর সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, এবং সে আমাদের লাইভ ক্লাসের স্টুডেন্ট। তার স্টুডেন্ট আইডি হচ্ছে 2021053। ধন্যবাদ নুসরাত চৌধুরীকে এত কষ্ট করে ভিডিও বানানোর জন্য। আপনারা সবাই ভিডিওটি উপভোগ করুন, এবং যদি ভিডিওর মধ্যে কোনো প্রকার ইরোর আপনারা দেখতে পান তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের সকল প্রকার মতামতের অপেক্ষায় রইলাম আমরা। আপনাদের মতামত কিন্তু আমাদের স্টুডেন্টকে উৎসাহিত করবে এবং ভিডিওগুলো পরবর্তীতে আরো ভালো হওয়ার জন্য আপনাদের মতামত যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চলুন সবাই একসঙ্গে নুসরাত চৌধুরীর করা আজকের সলিউশনটি দেখে নেই। এখানে 5 নম্বরের ক্ষেত্রে বলা হয়েছে টেক এ নাম্বার এন এন্ড ফাইন্ড দ্য এভারেজ অফ দ্য নাম্বারস ফ্রম 1 টু n এন্ড প্রিন্ট দ্য এভারেজ। অর্থাৎ প্রথমে n একটি সংখ্যা নিতে হবে এবং 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর এভারেজ বের করতে হবে। তো হোয়াইল লুপের সাহায্যে যদি আমরা এটা বের করতে চাই, তো প্রথমে n নিলাম ইনপুট ফাংশনের সাহায্যে, এরপরে হোয়াইল লুপে ইনিশিয়ালাইজেশন ইউজ করতে হয়। ইনিশিয়ালাইজেশন দিলাম i=1। প্রথমে যেহেতু আমাদের কোনো যোগফল নেই, অর্থাৎ আমরা কোনো যোগফল বের করিনি, তো সেই ক্ষেত্রে sum=0। এরপর হোয়াইল লুপ ইউজ করব আমরা, হোয়াইল i <= n, এরপর একইভাবে sum=sum+i, এরপর ইনক্রিমেন্ট হচ্ছে i=i+1। এখন আমরা এভারেজ লিখবো। এভারেজ আমরা বের করি কিভাবে? এভারেজ বের করার নিয়ম হচ্ছে যতগুলো সংখ্যা হচ্ছে সবগুলো সংখ্যার প্রথমে যোগফল বের করব, এরপর যতটি সংখ্যা যোগফল বের করেছি ঠিক ততটি সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। অর্থাৎ আমার যদি 3টি সংখ্যা থাকে, প্রথমে আমরা 3টি সংখ্যার যোগফল বের করব, সেই যোগফলকে 3 দিয়ে ভাগ করব। তো এখানে আমরা লিখলাম এভারেজ ইকুয়াল সাম ভাগ এন, এরপরে আমরা এভারেজটাকে প্রিন্ট করে নিলাম। এরপরে এটা যদি আমরা রান করি তাহলে এখানে আমাদেরকে একটি নাম্বার শো করতে বলেছে, নাম্বারটাই আমি দিলাম 5। এরপর আমাদের এই যে 5 থেকে 1 পর্যন্ত সংখ্যাগুলোর এভারেজ পেয়ে গেলাম। একইভাবে ফর লুপের ক্ষেত্রেও আমরা এন দিলাম ইনপুট ফাংশনের সাহায্যে, এরপরে সাম ইকুয়াল 0। তো ফর লুপের সিনট্যাক্স অনুযায়ী ফর আই ইন রেঞ্জ দিলাম, এরপরে ইনিশিয়ালাইজেশন হচ্ছে 1। যেহেতু আমরা এন পর্যন্ত নিতে চাচ্ছি সেই কারণে এখানে কন্ডিশন হবে n+1 পর্যন্ত। এরপরে আমরা ইনক্রিমেন্ট দিলাম 1। একইভাবে সাম ইকুয়াল সাম প্লাস আই, এরপর একইভাবে এভারেজ বের করলাম, এরপরে আবার এভারেজকে প্রিন্ট করলাম। এটা যদি আমরা রান করি, রান করলে দেখা যাবে এই যে 5 দিলাম, হ্যাঁ আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আমি নুসরাত জাহান, বর্তমানে আমি চট্টগ্রাম কলেজে পড়ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, এবং আমার ডিপার্টমেন্ট হলো স্ট্যাটিস্টিক্স, আর আমি এখন দ্বিতীয় বর্ষে আছি। তো আজকে আমাদের অ্যাসাইনমেন্ট 5-এর সলিউশন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিন্ট ইউর নেম 50 টাইম, অর্থাৎ আমার নাম 50 বার প্রিন্ট করতে হবে। এটা আমরা হোয়াইল লুপ, ফর লুপ দুই লুপের সাহায্যেই করতে পারি। আমরা যদি হোয়াইল লুপ নেই, হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা জানি প্রথমে একটা ইনিশিয়ালাইজেশন দিতে হয়। তো আমি এখানে ইনিশিয়ালাইজেশন দিলাম i=1। ইনিশিয়ালাইজেশনটা হচ্ছে যেখান থেকে আমি শুরু করব, যেহেতু আমাকে এখানে 50 বার প্রিন্ট করতে বলেছে, তো সেখানে আমি 1 থেকে 50 বার প্রিন্ট করব। তো আমি শুরু করেছি 1 থেকে, তাই এখানে আমার ইনিশিয়ালাইজেশন হচ্ছে 1। এরপর আমরা হোয়াইল দিলাম, হোয়াইল দেওয়ার পরে এখানে একটা কন্ডিশন দিতে হয়, কন্ডিশনটা হচ্ছে 50 বার, অর্থাৎ আই এর মান হবে 50 থেকে ছোট অথবা সমান। এরপর আমি প্রিন্ট দিলাম, আমার নাম যেহেতু নুসরাত তাই আমি দিলাম নুসরাত, এরপর এন দিয়ে স্পেস দিলাম। হোয়াইল লুপের ক্ষেত্রে আরো একটা জিনিস হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট দিতে হয়। তো এখানে আমি ইনক্রিমেন্ট দিলাম i=i+1, অর্থাৎ আমার প্রথমে যদি আই 1 বার প্রিন্ট হয়, এরপরে পরের বার হবে আই এর মান হচ্ছে 1, 1+1 অর্থাৎ 2, 2টা হচ্ছে 50 এর থেকে ছোট, সুতরাং কন্ডিশন ফুলফিল করেছে, তাই 2 বার প্রিন্ট হবে। এরপরের বার হবে 2+1
ইকুয়াল থ্রি, থ্রিটাও হচ্ছে 50 থেকে ছোট, তাই তিনবার প্রিন্ট হবে। একইভাবে 4, 5, 6, 50 পর্যন্ত চলতে থাকবে, 51 পর্যন্ত আর হবে না। 50 পর্যন্ত চলে লুপটা বন্ধ হয়ে যাবে। 51 যেহেতু আমার এখানে কন্ডিশন হচ্ছে 50 থেকে ছোট অথবা সমান, তো 50 পর্যন্ত গিয়েই লুপটা বন্ধ হয়ে যাবে। তো এটা যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাই এই যে আমার নাম 50 বার প্রিন্ট হয়ে গেছে। এরপর ফর লুপের ক্ষেত্রে আমরা দেখতে পাই ফর লুপের সিনট্যাক্স হচ্ছে ফর আই ইন রেঞ্জ, যেটা অবশ্যই দিতে হবে। এরপরে ফর লুপের ক্ষেত্রে আমরা ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এই জায়গায় ইউজ করি। তো প্রথমে আমি দিলাম ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন হচ্ছে 1। এরপরে দিলাম 51, 51 কেন, কারণ আমাকে বলেছে এখানে আমার নাম 50 বার প্রিন্ট করতে। ফর লুপের ক্ষেত্রে আমরা যাই প্রিন্ট করতে চাই তার থেকে এক ঘর একটু বাড়িয়ে নিতে হয়, কারণ এখানে যদি 51 দেই আমার প্রিন্ট হবে 50 বার, আর আমি যদি এখানে 50 দিতাম তাহলে আমার নাম প্রিন্ট হতো 49 বার, তাই এখানে আমি 51 দিয়েছি। এরপরে ইনক্রিমেন্ট হলো 1, প্রিন্ট ফাংশন দিলাম মুসরাত এন। এরপরে আমরা রান করলে এটা আমার নাম 50 বার প্রিন্ট হয়ে গেছে। 2 নম্বরের ক্ষেত্রে আমরা দেখতে পাই টেক এ নাম্বার এন এন্ড প্রিন্ট অল দা ইভেন নাম্বারস ফ্রম 1 টু এন ইউজিং ফর লুপ উইদাউট চেকিং কন্ডিশন। তো আমরা যদি প্রথমে হোয়াইল লুপ ইউজ করে করি তাহলে এখানে বলেছে একটি সংখ্যা এন নিতে এবং 1 থেকে এন পর্যন্ত যত জোড় সংখ্যা আছে ওই সংখ্যাগুলো বের করতে। তো আমি প্রথমে একটা এন নিলাম ইনপুট ফাংশনের সাহায্যে, এরপরে আই ইকুয়াল দিলাম 2। এখন আমি যদি আই 1 নিই, 1 হচ্ছে বেজোড় সংখ্যা, আমাকে বলেছে জোড় সংখ্যাগুলো প্রিন্ট করতে, তাহলে আমার প্রথমে 1 থেকে শুরু করে না হয়ে আমার ইনিশিয়ালাইজেশন শুরু হবে 2 থেকে, যেহেতু আমার এখানে সব জোড় সংখ্যা দিয়েছে। তো ইনিশিয়ালাইজেশন আমি দিলাম আই ইকুয়াল 2, হোয়াইল এরপরে কন্ডিশন দিলাম আই লেস দেন ইকুয়াল এন, এরপরে প্রিন্ট আই এন, এরপর ইনক্রিমেন্ট দিলাম আই ইকুয়াল আই প্লাস 2। এখন যেহেতু আমার 1 থেকে n পর্যন্ত জোড় সংখ্যাগুলো চেয়েছে, জোড় সংখ্যাগুলো যদি শুরু করি তাহলে 1 তো জোড় সংখ্যা নয়, 1 হচ্ছে বেজোড়, এরপর আসে 2, 4, 6, 8 এভাবে n পর্যন্ত চলতে থাকবে। তো 2, 4, 6 এগুলো আমরা দুই ঘর পর পর পাই, অর্থাৎ 2 থেকে 4 এর দূরত্ব হচ্ছে 2, 4 থেকে 6 এর দূরত্ব হচ্ছে 2, 6 থেকে 8 এর দূরত্ব হচ্ছে 2। তো সেই ক্ষেত্রে আমার ইনক্রিমেন্ট দুই ঘর করে করে বাড়ছে, তাই আমরা দিলাম আই ইকুয়াল আই প্লাস 2। তো এটা যদি আমরা রান করি তাহলে এখানে আমরা ভ্যালু চাচ্ছে, একটা ভ্যালু দিলাম 10, 10 দিলে আমার এসে গেছে এই যে 1 থেকে 10 পর্যন্ত সকল জোড় সংখ্যা হলো 2, 4, 6, 8, 10। এখন ফর লুপের ক্ষেত্রে আমরা দেখতে পাই এন দিলাম ইনপুট ফাংশনের সাহায্যে, এরপর ফর আই ইন রেঞ্জ ইনিশিয়ালাইজেশন হচ্ছে 2। আমরা আগেই বলেছিলাম যে ফর লুপের ক্ষেত্রে আমরা যাই চাই তার থেকে এক ঘর একটু বাড়িয়ে নিতে হয়, অর্থাৎ আমরা প্রিন্ট করব এন পর্যন্ত কিন্তু আমাদেরকে এখানে বাড়িয়ে নিতে হবে এন প্লাস 1 পর্যন্ত, এরপরে ইনক্রিমেন্ট হচ্ছে 2, এরপর আই প্রিন্ট করলাম, আই প্রিন্ট করার পরে আমাদের কি হয় দেখি, ভ্যালু হচ্ছে 10। এরপর আমাদের এই যে জোড় সংখ্যাগুলো প্রিন্ট হয়ে গেল 2, 4, 6, 8, 10। এখন এইখানে এইভাবে কেন প্রিন্ট হলো, এক লাইনে কেন প্রিন্ট হলো না, কারণ এখানে আমরা এন দিয়ে স্পেস দিইনি। এন দিয়ে স্পেস দিলে এটা এটাও এটার মতো একইভাবে একই লাইনে প্রিন্ট হয়। তো এরপরে আমরা দেখতে পাই 3 নাম্বার কোশ্চেন হচ্ছে টেক এন এন্ড এম অ্যাজ ইনপুট এন্ড প্রিন্ট অল দা অড নাম্বারস ফ্রম এন টু এম ইউজিং লুপ। তো আমাদেরকে এন আর এম নিতে বলেছে ইনপুট ফাংশনের সাহায্যে এবং এন থেকে এম পর্যন্ত সকল বেজোড় সংখ্যাগুলো প্রিন্ট করতে বলেছে। আমরা প্রথমে যদি হোয়াইল লুপ ইউজ করি এন এম আমরা ইনপুট ফাংশনের সাহায্যে দিলাম, এরপর আই ইকুয়াল এন, অর্থাৎ আমরা বলেছিলাম ইনিশিয়ালাইজেশন হচ্ছে যেখান থেকে আমরা শুরু করব, এন থেকে যেহেতু শুরু করব তাই ইনিশিয়ালাইজেশন দিলাম এন, এরপরে হোয়াইল শেষ করব কোথায় এম এ এম পর্যন্ত। তো তাহলে আমাদের আই এর মান হবে এম থেকে ছোট অথবা সমান। এখন আমরা জানি অড নাম্বার আমরা কিভাবে পাই, কোন একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 না হয় তাহলে সেই সংখ্যাগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তো আমরা হোয়াইল দেওয়ার পরে এখানে ইফ দিয়ে কন্ডিশন যুক্ত করলাম, ইফ আই
মডিউলাস 2 ইজ নট ইকুয়াল 0 অর্থাৎ i কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি শূন্য না হয় তাহলে সেটা প্রিন্ট করবে তখনই i প্রিন্ট হবে এই প্রিন্ট ফাংশনটা হচ্ছে if এর সেই কারণে আমরা if দিয়ে চার ঘর পরে প্রিন্ট ফাংশনটা লিখেছি এরপরে আমরা জানি while এর ক্ষেত্রে আমাদেরকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিতে হয় তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা হচ্ছে হোয়াইল ফাংশনে ইফ এর না সেই কারণে হোয়াইল থেকে চার ঘর পরে আমরা ইনক্রিমেন্টটা ইউজ করলাম ইনক্রিমেন্ট দিলাম i প্লাস 1 তো সেই ক্ষেত্রে আমরা যদি এটা রান করি তাহলে দেখতে পারি আমাদেরকে দুটো সংখ্যা দিতে বলেছে n এবং m এর মান আমি n দিলাম 11 এবং m দিলাম 20 অর্থাৎ 11 থেকে 20 পর্যন্ত সকল বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট হবে কিন্তু 11 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো হলো 11 13 15 17 19 একইভাবে ফর লুপের ক্ষেত্রে আমরা দেখতে পাই আমরা ইনপুট দিলাম এরপরে ফর i ইন রেঞ্জ শুরু হয়েছে আমাদের ইনিশিয়ালাইজেশন হচ্ছে n থেকে তাই আমরা ইনিশিয়ালাইজেশন মান দিলাম n আমরা যাব আমরা চাচ্ছি m পর্যন্ত এই যে m পর্যন্ত m n থেকে m পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো চেয়েছে যেহেতু m পর্যন্ত চেয়েছে ফর লুপের ক্ষেত্রে আমরা এক ঘর বাড়িয়ে নিব তাই এখানে দিয়েছি m প্লাস 1 আর ইনক্রিমেন্ট হচ্ছে 1 এরপর ইফ একইভাবে ইফ হচ্ছে i এর i কে যদি 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য না হয় তখন সেগুলো হবে জোড় বিজোড় সংখ্যা যদি বিজোড় সংখ্যার কন্ডিশন ফুলফিল করে তখন i প্রিন্ট হবে এই যে আমি এখানে আবার i প্রিন্ট করব রান দিলে এরপরে আমার দুইটি সংখ্যা দিতে বলেছে 11 20 আমি দিলাম আগের মতোই আমার এটা প্রিন্ট হয়ে গেল যেখানে আমি এখানে এন্ড ইউজ করিনি তাই এখানে আমার একটা সংখ্যা প্রিন্ট হওয়ার পরে সেকেন্ড লাইন থার্ড লাইন এভাবে ইউজ হয়েছে এন্ড দিলে একই লাইনে এই আউটপুটটা পেতাম চার নম্বরের ক্ষেত্রে আমরা দেখছি ফাইন্ড দা সাম অফ অল অড নাম্বারস ফ্রম 1 টু n ইউজিং লুপ অর্থাৎ 1 থেকে n পর্যন্ত সকল বিজোড় সংখ্যার যোগফল বের করতে বলেছে হ্যাঁ তো আমরা প্রথমে নিলাম n ইকুয়াল ইনপুট ফাংশনের সাহায্যে আমরা n নিলাম তো যেহেতু যোগফল বের করতে বলছে প্রথমে তো আমাদের কোনো যোগফল নেই তাই আমরা সাম একটা ভেরিয়েবল নিলাম সাম ইকুয়াল 0 এরপর হোয়াইল লুপের সাহায্যে যদি আমরা ইউজ করি তাহলে 1 থেকে n পর্যন্ত ইনিশিয়ালাইজেশন হচ্ছে 1 ইকুয়াল i ইকুয়াল 1 হোয়াইল i এর মান হচ্ছে n থেকে ছোট অথবা সমান এরপর আমরা দিলাম সাম ইকুয়াল সাম প্লাস i অর্থাৎ প্রথমে একটা সাম পাবো সামের সাথে আবার i যোগ হবে এভাবেই চলতে থাকবে এরপর আমরা ইনক্রিমেন্ট দিলাম i ইকুয়াল i প্লাস 2 কারণ আমাদেরকে বলেছে বিজোড় সংখ্যাগুলো বের করতে তো বিজোড় সংখ্যাগুলো আমরা কিভাবে পাই যে দুই ঘর পর পর পাই 1 থেকে শুরু করলে 1 3 5 অর্থাৎ 1 থেকে 3 এর দূরত্ব হচ্ছে 2 3 থেকে 5 এর দূরত্ব হচ্ছে 2 সেই কারণে আমার ইনক্রিমেন্ট হচ্ছে 2 এরপর আমরা সামটা প্রিন্ট করব এই যে এই প্রিন্ট ফাংশনটা কিন্তু হোয়াইল এর মধ্যে নেই এটা হচ্ছে এই সামটা প্রিন্ট করব সেই কারণে আমরা হোয়াইল এর বাইরে এনে সামটা প্রিন্ট করেছি এটা এটা যদি এই প্রিন্টটা যদি হোয়াইল এর ভেতরে থাকতো তাহলে আমরা এখানে প্রিন্ট করতাম হোয়াইল থেকে চার ঘর পরে কিন্তু আমরা হোয়াইল এর সমান সমান প্রিন্ট করেছি তো আমরা যদি এখানে দেই এটা যদি রান করি তাহলে এখানে আমাদের ভ্যালু দিতে বলেছে n দিলাম আমরা 10 তো এখানে আমার 1 থেকে 10 পর্যন্ত যত বিজোড় সংখ্যা আছে বিজোড় সংখ্যার যোগফল পেলাম 25 একইভাবে ফর লুপের ক্ষেত্রেও আমরা n একটা ইনপুট ফাংশনের সাহায্যে দিলাম এরপরে সাম ইকুয়াল 0 এরপর ফর i ইন রেঞ্জ প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন এরপরে হচ্ছে কন্ডিশন আমার যাবে n পর্যন্ত আমরা চাই n পর্যন্ত কিন্তু ফর লুপের ক্ষেত্রে এক ঘর একটু বাড়িয়ে নিতে হয় n পর্যন্ত চাইলে n প্লাস 1 পর্যন্ত নিতে হবে এরপরে যেহেতু অড নাম্বার বলেছে 1 থেকে অড নাম্বার গুলো আমরা পাই দুই ঘর পর পর তো এখানে ইনক্রিমেন্ট হচ্ছে 2 আবার এখানে হচ্ছে সাম ইকুয়াল সাম প্লাস i প্রিন্ট সাম আমরা আবার প্রিন্ট করলাম প্রিন্ট করলে ভ্যালু চাবে একটি তো আমরা দিলাম 10 এরপর 1 থেকে 10 পর্যন্ত সকল বিজোড় সংখ্যা যোগফল হচ্ছে 25 এখানে 5 নম্বরের ক্ষেত্রে বলা হয়েছে টেক এ নাম্বার n এন্ড ফাইন্ড দা এভারেজ অফ দা নাম্বারস ফ্রম 1 টু n এন্ড প্রিন্ট দা এভারেজ অর্থাৎ প্রথমে n একটি সংখ্যা নিতে হবে এবং
এক থেকে এন পর্যন্ত সংখ্যাগুলোর এভারেজ বের করতে হবে। তো হোয়াইল লুপের সাহায্যে যদি আমরা এটা বের করতে চাই, তো প্রথমে এন নিলাম ইনপুট ফাংশনের সাহায্যে, এরপরে হোয়াইল লুপে ইনিশিয়ালাইজেশন ইউজ করতে হয়। ইনিশিয়ালাইজেশন দিলাম আই ইকুয়াল ওয়ান। প্রথমে যেহেতু আমাদের কোনো যোগফল নেই, অর্থাৎ আমরা কোনো যোগফল বের করিনি, তো সেই ক্ষেত্রে সাম ইকুয়াল জিরো। এরপর হোয়াইল লুপ ইউজ করব আমরা, হোয়াইল আই লেস দেন ইকুয়াল এন, এরপর একইভাবে সাম ইকুয়াল সাম প্লাস আই, এরপর ইনক্রিমেন্ট হচ্ছে আই ইকুয়াল আই প্লাস ওয়ান। এখন আমরা এভারেজ লিখবো। এভারেজ ইকুয়াল, এভারেজ আমরা বের করি কিভাবে? এভারেজ বের করার নিয়ম হচ্ছে যতগুলো সংখ্যা হচ্ছে সবগুলো সংখ্যার প্রথমে যোগফল বের করব, এরপর যতটি সংখ্যা যোগফল বের করেছি ঠিক ততটি সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। অর্থাৎ আমার যদি তিনটি সংখ্যা থাকে, প্রথমে আমরা তিনটি সংখ্যার যোগফল বের করব, সেই যোগফলকে তিন দিয়ে ভাগ করব। তো এখানে আমরা লিখলাম এভারেজ ইকুয়াল সাম ভাগ এন, এরপরে আমরা এভারেজটাকে প্রিন্ট করে নিলাম। এরপরে এটা যদি আমরা রান করি, তাহলে এখানে আমাদেরকে একটি নাম্বার শো করতে বলেছে, নাম্বারটাই আমি দিলাম 5। এরপর আমাদের এই যে 5 থেকে 1 পর্যন্ত সংখ্যাগুলোর এভারেজ পেয়ে গেলাম। একইভাবে ফর লুপের ক্ষেত্রেও আমরা এন দিলাম ইনপুট ফাংশনের সাহায্যে, এরপরে সাম ইকুয়াল জিরো। তো ফর লুপের সিনট্যাক্স অনুযায়ী ফর আই ইন রেঞ্জ দিলাম, এরপরে ইনিশিয়ালাইজেশন হচ্ছে 1। যেহেতু আমরা এন পর্যন্ত নিতে চাচ্ছি, সেই কারণে এখানে কন্ডিশন হবে এন প্লাস 1 পর্যন্ত। এরপরে আমরা ইনক্রিমেন্ট দিলাম 1। একইভাবে সাম ইকুয়াল সাম প্লাস আই, এরপর একইভাবে এভারেজ বের করলাম, এরপরে আবার এভারেজকে প্রিন্ট করলাম। এটা যদি আমরা রান করি, রান করলে দেখা যাবে এই যে 5 দিলাম, হ্যাঁ আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেলাম। 6 নম্বরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেট দ্য সাম অফ দ্য ফলোয়িং সিরিজ 3 প্লাস 6 প্লাস 9, একইভাবে এন পর্যন্ত চলতে থাকে। তো হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা যদি দেখি, প্রথমে একটি এন দিলাম, এন ইনপুট ফাংশনের সাহায্যে এন দিলাম, এখানে ইনিশিয়ালাইজেশন দিলাম আই ইকুয়াল 3, অর্থাৎ 3 থেকে শুরু হয়েছে। এই সিরিজের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দেখতে পারি সিরিজটা শুরু হচ্ছে 3 থেকে, 3 প্লাস 6, তাই এখানে ইনিশিয়ালাইজেশন হচ্ছে 3। প্রথমে আমাদের কোনো যোগফল ছিল না, তাই সাম ইকুয়াল 0, এরপরে আবার হোয়াইল আই হচ্ছে এন থেকে ছোট অথবা সমান। আবার দিলাম সাম সাম ইকুয়াল সাম প্লাস আই, এরপর ইনক্রিমেন্ট হচ্ছে আই ইকুয়াল আই প্লাস 3। 3 হওয়ার কারণ কি? এই যে 3 থেকে 6 এর দূরত্ব হচ্ছে 3, আবার 6 থেকে 9 এর দূরত্ব হচ্ছে 3, 9 থেকে 12 এর দূরত্ব হচ্ছে 3। তো সেই কারণে আমরা এখানে আমাদের ইনক্রিমেন্ট ইউজ হয়েছে আই প্লাস 3। এরপরে আমরা সামটাকে প্রিন্ট করলাম, প্রিন্ট করলে এই যে রান করলে আমরা পাই ভ্যালু অফ এন দিতে বলেছে, আমরা যদি 30 দিই তাহলে আসলো 165। একইভাবে ফর লুপের ক্ষেত্রেও আমরা এন ইকুয়াল 30 দিলাম, সাম 0, ফর আই ইন রেঞ্জ 3, এন প্লাস 1, 3টা এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এন প্লাস 1 হচ্ছে কন্ডিশন, আর এখানে 3 হচ্ছে ইনক্রিমেন্ট। এরপর সাম ইকুয়াল সাম প্লাস আই, প্রিন্ট সাম। তো এটা প্রিন্ট করার পরে আমাদের সামের মানটা হচ্ছে 165। তো 7 নম্বরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট দা ইভেন নাম্বার ফ্রম এন টু ওয়ান ইউজিং লুপ। এতক্ষণ পর্যন্ত আমরা ওয়ান থেকে এন পর্যন্ত করেছি, এখন আমরা উল্টো দিকে করব, এন থেকে ওয়ান পর্যন্ত। এন থেকে ওয়ান পর্যন্ত সকল জোড় সংখ্যাগুলো প্রিন্ট করতে বলেছে। তো হোয়াইল লুপ দিলাম, হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা এন ইকুয়াল নিলাম 10, এটা আমরা ইনপুট ফাংশনের সাহায্যেও নিতে পারি। এরপরে আই, আইটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন হচ্ছে আমরা যেখান থেকে শুরু করি, আমরা এখন শুরু করেছি এন থেকে, সেই কারণে আই ইকুয়াল এন হলো। এরপর হোয়াইল, হোয়াইল এর ক্ষেত্রে এরপরে আমরা এই কন্ডিশনটা দেখতে পারি, কন্ডিশনটা হচ্ছে আই এর মান 1 থেকে বড় অথবা সমান, অর্থাৎ এন থেকে কমতে কমতে, এন থেকে এক ঘর কমতে কমতে ওয়ান পর্যন্ত আসবে। হ্যাঁ, তাহলে আই এর মান হবে কি, 1 থেকে বড় অথবা সমান হবে। তো আমরা ইভেন নাম্বার গুলো কিভাবে পাই? কোন একটা নাম্বারকে যদি 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি 0 হয়, তাহলে সেই নাম্বার গুলোকে আমরা বলি ইভেন নাম্বার। তো আমি ইফ দিলাম, ইফ ইফ এর এই প্রিন্ট ফাংশনটা হচ্ছে ইফ এর, তাই ইফ থেকে 4 ঘর পরে প্রিন্ট হয়েছে। এরপরে দিলাম আই ইকুয়াল আই মাইনাস 1। মাইনাস 1 কেন? যেহেতু আমরা এন থেকে 1 পর্যন্ত যাচ্ছি, উল্টো দিকে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের কমছে, এখানে ডিক্রিমেন্ট হচ্ছে,
ইনক্রিমেন্ট হচ্ছে বলতে এই যে আমরা ধরলাম n এর মান যেহেতু 10 নিয়েছি তো 10 নিয়েছি 10 থেকে 1 পর্যন্ত জোড় সংখ্যা গুণ যাবে তো প্রথমেই নিলাম 10 হ্যাঁ এরপরে হচ্ছে 10 থেকে এরপর কমতে থাকবে 9 আসবে 9 যেহেতু জোড় সংখ্যা নয় তাই 9 এখানে প্রিন্ট হয়নি এরপরে 8 আসবে এক এক করে কমতে থাকবে হ্যাঁ তো আমরা প্রথমে যদি i এর মান ধরি n n ধরলাম 10 তাহলে 10 প্রিন্ট হলো 10 জোড় সংখ্যা এরপরে 10 মাইনাস 1 9 হলো 9 যেহেতু জোড় সংখ্যা নয় তাই 9 আসলো না এরপরে কি হলো 9 মাইনাস 1 মানে হচ্ছে 8 এর জোড় সংখ্যা 8 প্রিন্ট হলো একইভাবে 1 পর্যন্ত চলতে থাকলো এই যে যেহেতু এখানে 1 কেন নেই 1 নেই কারণ 1 একটি বিজোড় সংখ্যা এখানে আমাদের জোড় সংখ্যা পর্যন্ত প্রিন্ট করতে বলেছে তাই এখানে যদি আমরা আবার রান করে দেখাই এই আমাদের এটা আউটপুট পেয়ে গেলাম একইভাবে ফর লুপের জন্য n equal 10 ধরলাম আবার ফর i in range n দিলাম এখানে 0 দিলাম 0 কেন দিলাম আমরা চেয়েছি আমাদের লুপ ইউজ হবে n থেকে 1 পর্যন্ত এখন আমরা 1 চাই 1 চাইলে কি হবে এক ঘর কমিয়ে এক চাইলে আমাদের 0 পর্যন্ত করতে হবে 0 পর্যন্ত গেলে আমাদের 1 পর্যন্ত আমরা আউটপুটটা পাবো তো এখানে ডিক্রিমেন্ট হচ্ছে মাইনাস 1 আগের মতো এখানে যেমন মাইনাস 1 দিলাম এখানেও মাইনাস 1 এই যে এটা যেহেতু ডিক্রিমেন্ট হচ্ছে অর্থাৎ n থেকে 1 এ আসছে সেই ক্ষেত্রে আমরা যদি 1 চাই 1 থেকে এক ঘর কমিয়ে নিলাম 0 0 পর্যন্ত নিলে 1 পর্যন্ত আমরা আউটপুটটা পাবো তো আমরা ইভেন নাম্বারগুলো পাই যে কোনো সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য হয় সেই সংখ্যাগুলোই হচ্ছে ইভেন নাম্বার তো এটা আমরা ইফ দিলাম ইফ দিয়ে কন্ডিশন দিলাম এরপরে প্রিন্ট করলাম আমরা এরপর আউটপুট পেয়ে গেলাম এই যে এটা 10 8 6 4 2 এরপর 8 নম্বরের ক্ষেত্রে আমরা দেখতে পাই ফাইন্ড দা নাম্বারস ফ্রম 1 টু n দ্যাট আর ডিভাইজিবল বাই 3 এন্ড মাল্টিপল অফ 5 1 থেকে n পর্যন্ত এমন সংখ্যাগুলো বের করতে বলেছে যে সংখ্যাগুলো 3 দিয়ে বিভাজ্য অর্থাৎ 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় এবং 5 এর গুণিতক অর্থাৎ সেগুলোকে 5 দিয়ে ভাগ করলেও ভাগশেষ শূন্য হবে তো হোয়াইল লুপ ইউজ করলাম আমরা n equal 30 নিলাম এটা ইনপুট ফাংশনের সাহায্যে ইউজ করা যাবে সমস্যা নেই এরপর i হচ্ছে যেখান থেকে আমরা শুরু করব ইনিশিয়ালাইজেশন i equal 1 আর হোয়াইল i less than equal n এরপরে আমরা এই যে কন্ডিশনটা দিলাম 3 দিয়ে বিভাজ্য এবং 5 এর গুণিতক এই যে i কে যদি 3 দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য হয় এবং 5 i কে যদি 5 দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য হয় তাহলেই এটা প্রিন্ট হবে না হয় প্রিন্ট হবে না এরপর ইনক্রিমেন্ট দিলাম i equal i plus 1 তো এখানে 1 থেকে 30 এর মধ্যে 3 দিয়ে বিভাজ্য এবং 5 এর গুণিতক দুইটাই সংখ্যা পাওয়া গেছে একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে এই যে আমরা যদি আবার রান করি আমাদের এই কাঙ্ক্ষিত আউটপুটটা আমরা পেয়ে গেলাম ফর লুপের ক্ষেত্রেও একই ভাবে আমরা n দিলাম এরপর ফর i in range শুরু হয়েছে 1 থেকে 1 থেকে এরপরে দিলাম n plus 1 1 থেকে n পর্যন্ত চাই তাই আমরা দিলাম এখানে n plus 1 পর্যন্ত দিলে n পর্যন্ত প্রিন্ট হবে এরপর if একইভাবে এটার মতো কন্ডিশন দিলাম এরপরে প্রিন্ট দিলাম প্রিন্ট করার পরে সেই একই রেজাল্ট বের হবে 15 এবং 30 আচ্ছা এখানে যে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিলাম না হ্যাঁ এটা প্রবলেম নেই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যদি নাও দিই এটা অটোমেটিক্যালি 1 ধরে নেয় তো সেই ক্ষেত্রে আমরা এই যে আউটপুটটা পেলাম 9 নম্বরের ক্ষেত্রে আমরা দেখতে পাই টেক এ নাম্বার n অ্যাজ ইনপুট এন্ড ফাইন্ড দা ডিভাইজার অফ দা নাম্বার অর্থাৎ একটি সংখ্যা নিতে বলেছে n ইনপুট ফাংশনের সাহায্যে আচ্ছা এটা যদি আমরা ইনপুট ফাংশনের সাহায্যে ইউজ করি int input হ্যাঁ এটা আমরা ইনপুট ফাংশনের সাহায্যে ইউজ করলাম এরপরে i 1 থেকে n পর্যন্ত নিলাম ইনিশিয়ালাইজেশন i equal 1 এরপরে হোয়াইল i এর মান হচ্ছে n থেকে ছোট অথবা সমান এরপরে বলেছে ফাইন্ড দা ডিভাইজার অফ দা নাম্বার অর্থাৎ এই যে
এন কে এক থেকে এন পর্যন্ত কতগুলো সংখ্যা দিয়ে ভাগ যায়, অর্থাৎ ভাগ যায় মানে হচ্ছে এন কে যদি আই দিয়ে ভাগ করে যদি ভাগশেষ শূন্য হয় তাহলে এখানে প্রিন্ট হবে, আর এখানে ইনক্রিমেন্ট দিলাম আই ইকুয়াল আই প্লাস ওয়ান। তো এখানে আমি এন এর মান রান করলে এন এর মান দিলাম 30, হ্যাঁ আমার প্রিন্ট হয়ে গেল। প্রথমে আমরা এন পেলাম, এরপরে তিন কে এক দিয়ে ভাগ যায়, দুই দিয়ে ভাগ যায়, হ্যাঁ থ্রি দিয়ে যায়, ফাইভ দিয়ে যায়, সিক্স দিয়ে যায়, 10 দিয়ে যায়, 15 দিয়ে যায়, একইভাবে 30 পর্যন্ত যায়। ফর লুপের ক্ষেত্র একই, আমরা এন ইকুয়াল 30 দিলাম, এরপর ফর আই ইন রেঞ্জ, এরপরে আই এন প্লাস ওয়ান আই, একইভাবে কন্ডিশন দিলাম, প্রিন্ট করলাম, আমাদের আউটপুট চলে আসলো। এরপর 10 নম্বর ক্ষেত্রে আমরা দেখতে পাই ফাইন্ড দা ফ্যাক্টোরিয়াল অফ এন, হিয়ার টেক এন এজ ইনপুট। তো এন আমরা ইনপুট ফাংশনের সাহায্যে নিলাম, তো প্রথমে আমরা ফ্যাক্টোরিয়াল দিলাম ওয়ান, ফ্যাক্টোরিয়াল ইকুয়াল একটা ফ্যাক্টোরিয়াল, প্রথমে আমাদের কোনো এন এর মান দেইনি তাই ফ্যাক্টোরিয়াল দিলাম ওয়ান, আর ওয়ান এর সাথে যাই হোক সেটা ওই সংখ্যাই থাকে, ওয়ান দিলে অসুবিধা নেই। এরপর আই ইকুয়াল এন দিলাম, এরপরে ওয়াইল, আই এর মান হচ্ছে ওয়ান থেকে বড় অথবা সমান, হ্যাঁ আই এর মান ওয়ান লাস্ট ওয়ান পর্যন্তই থাকে। এরপর ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল আমরা কিভাবে পাই, ধরুন আমরা যদি একটা উদাহরণের সাহায্যে দেখি, যেমন ফাইভ ফ্যাক্টোরিয়াল, ফাইভ ফ্যাক্টোরিয়াল আমরা কিভাবে পাই, ফাইভ ফাইভ এর সাথে তার আগের সংখ্যা গুণ করি এর সাথে তার আগের সংখ্যা, অর্থাৎ ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, অর্থাৎ এখানে যদি আমরা ফাইভ বের করতে চাই আবার ফ্যাক্টোরিয়ালের সাথে যদি আই গুণ করি ওই ফ্যাক্টোরিয়ালটা আমরা পাবো। আর এখানে ইনক্রিমেন্ট, সরি এখানে ডিক্রিমেন্ট হচ্ছে, তো আই ইকুয়াল আই মাইনাস ওয়ান, অর্থাৎ প্রথম হচ্ছে ফাইভ, এরপর হচ্ছে ফোর, পাঁচ এর থেকে চারের দূরত্ব হচ্ছে এক, হ্যাঁ পেছনের দিকে যাচ্ছে, পাঁচ থেকে একের দিকে যাচ্ছে, তো সেই কারণে আমাদের এখানে ডিক্রিমেন্ট হচ্ছে। যদি এক থেকে পাঁচের দিকে যেত তাহলে আমাদের ইনক্রিমেন্ট হতো, তখন প্লাস ওয়ান হতো, যেহেতু পাঁচ থেকে একের দিকে যাচ্ছে উল্টো দিকে যাচ্ছে তাহলে এখানে ডিক্রিমেন্ট হচ্ছে মাইনাস ওয়ান। এরপরে আমরা ফ্যাক্টোরিয়ালটা প্রিন্ট করলাম, প্রিন্ট প্রিন্ট ফাংশন দিলাম, এরপরে রান করলে আমরা যদি ভ্যালু অফ এন আছে যদি আমরা ফাইভ দিই ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120। একইভাবে ফর লুপের ক্ষেত্রেও আমরা এন দিলাম, এরপরে ফ্যাক্টোরিয়াল দিলাম, ফ্যাক্টোরিয়ালকে ফ্যাক্ট দিয়ে একটি ভেরিয়েবলের সাহায্যে প্রকাশ করলাম, ফ্যাক্ট ইকুয়াল ওয়ান, এরপর ফর আই ইন রেঞ্জ এন, একইভাবে আমরা যেহেতু এন পর্যন্ত চাচ্ছি তাহলে এন এর আগ আগ পর্যন্ত ধরতে হবে, আমরা যদি ধরি এন ওয়ান, সরি এন থেকে ওয়ান পর্যন্ত চাচ্ছি, এই যে এন, ফাইন্ড দা ফ্যাক্টোরিয়াল অফ এন, টেক হিয়ার এন এজ ইনপুট। সো এখানে দিলাম জিরো, জিরো দিলে আমরা ওয়ান পর্যন্ত পাবো, আর এখানে ডিক্রিমেন্ট হচ্ছে মাইনাস ওয়ান। একইভাবে ফ্যাক্ট দিলাম, ফ্যাক্ট ইকুয়াল ফ্যাক্ট ইন্টু আই, এরপরে প্রিন্ট করলাম, আমরা কাঙ্ক্ষিত আউটপুট পেয়ে গেল।